أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة আরাফের 151 থেকে 206 আয়াতের বাংলা অনুবাদ 151 মুসা বলল হে আমার প্রতিপালক আমাকে আর আমার ভাইকে ক্ষমা করো আর আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো তুমিই সর্বাধিক বড় দয়াবান 152 যারা গোবৎসকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে পার্থিব জীবনে তাদের উপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে রাগ ও লাঞ্ছনা পতিত হবে মিথ্যা রচনাকারীদেরকে আমরা এভাবেই শাস্তি দিয়ে থাকি 153 আর যারা অসৎ কাজ করে অতঃপর তওবা করে আর ঈমান আনে তাহলে এসবের পর তোমার প্রতিপালক অবশ্যই বড়ই ক্ষমাশীল পরম দয়ালু 154 মুসার ক্রোধ যখন ঠান্ডা হলো তখন সে ফলকগুলো উঠিয়ে নিল সেগুলোর লেখায় ছিল ওই সব লোকদের জন্য পথ নির্দেশ আর রহমত যারা তাদের প্রতিপালককে ভয় করে 155 মুসা তার জাতির 70 জন লোককে বাছাই করল আমার নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার জন্য যখন ভূমিকম্প তাদের উপর আঘাত হানলো তখন সে বলল হে আমার প্রতিপালক তুমি ইচ্ছে করলে তো এদেরকে আর আমাকেও আগেই ধ্বংস করে দিতে পারতে আমাদের মধ্যকার নির্বোধেরা যা করেছে তার জন্য কি তুমি আমাদেরকে ধ্বংস করে দেবে ওটা তো কেবল তোমার পরীক্ষা যাকে চাও তার দ্বারা পথভ্রষ্ট করো আর যাকে চাও সত্য পথে পরিচালিত করো তুমি আমাদের প্রতি দয়া করো তুমিই তো সবচেয়ে বেশি ক্ষমাশীল 156 আমাদের জন্য এ দুনিয়ার কল্যাণ লিখে দাও আর পরকালেও আমরা তোমার দিকেই প্রত্যাবর্তন করছি আল্লাহ বললেন শাস্তি তো আমি যাকে ইচ্ছে দেই আর আমার রহমত সব বিষয়ে পরিব্যাপ্ত আর তা আমি তাদের জন্য লিখে দেব যারা তাকওয়া অবলম্বন করবে যাকাত দেবে আর যারা আমার নিদর্শনাবলিতে বিশ্বাসী হবে 157 যারা প্রেরিত উম্মে নবীকে অনুসরণ করবে যা তাদের কাছে রক্ষিত তাওরাত ও ইঞ্জিলে তারা লিখিত পাবে সে তাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় অসৎ কাজ করতে নিষেধ করে পবিত্র বস্তুসমূহ তাদের জন্য হালাল করে অপবিত্র বস্তুগুলো তাদের জন্য নিষিদ্ধ করে তাদের থেকে গুরুভার সরিয়ে দেয় আর সেই শৃঙ্খল হালাল হারামের বানোয়াট বিধিনিষেধ যাতে ছিল তারা বন্দী কাজেই যারা তার প্রতি ঈমান আনে তাকে সম্মান প্রদর্শন করে তাকে সাহায্য সহযোগিতা করে আর তার উপর অবতীর্ণ আলোর অনুসরণ করে তারাই হচ্ছে সফল কাম 158 বলো হে মানুষ আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল সেই আল্লাহর যিনি আকাশসমূহ আর পৃথিবীর রাজত্বের মালিক তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই তিনি জীবিত করেন আর মৃত্যু আনেন কাজেই তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার প্রেরিত সেই উম্মে বার্তাবাহকের প্রতি যে নিজে আল্লাহর প্রতি ও তার যাবতীয় বাণীর প্রতি বিশ্বাস করে তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা সঠিক পথ পেতে পারো 159 মুসার সম্প্রদায়ের মধ্যে একদল লোক আছে যারা সত্য বিধান অনুযায়ী অন্যকে পথ দেখায় আর সত্য বিধান অনুযায়ী ইনসাফ করে 160 আমি তাদেরকে 12টি গোত্রে বা জাতিতে বিভক্ত করেছিলাম মুসার জাতির লোকেরা যখন তার কাছে পানি চাইল তখন আমি মুসার প্রতি ওহি অবতীর্ণ করলাম যে তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো এর ফলে তার থেকে 12টি ঝর্ণা উৎসারিত হলো প্রত্যেক গোত্র তাদের পানি পানের স্থান চিনে নিল তাদেরকে মেঘের ছায়ায় আশ্রয় দিলাম তাদের উপর আমি মান্না ও সালওয়া অবতীর্ণ করলাম আর বললাম তোমাদেরকে আমি যে জীবিকা দিয়েছি তার থেকে পবিত্র বস্তুগুলো আহার করো কিন্তু তারা আমার নির্দেশ অমান্য করে আমার প্রতি কোনো জুলুম করেনি প্রকৃতপক্ষে তারা নিজেদের উপরই জুলুম করছিল 161 স্মরণ করো তাদেরকে যখন বলা হয়েছিল
এই জনপদে বাস করো, যেখানে ইচ্ছে আহার করো, আর বলো আমাদেরকে ক্ষমা করো, অবনত মস্তক দ্বারে প্রবেশ করো, তাহলে তোমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দেব, আর নেককার লোকদেরকে অতিরিক্ত আরও দেব। 162, কিন্তু তাদের মধ্যকার জালিম লোকেরা তাদেরকে বলা কথাকে বদলে ফেলল, কাজেই তাদের উপর আকাশ থেকে আজাব পাঠালাম সীমা লঙ্ঘনে তাদের লিপ্ত থাকার কারণে। 163, তাদেরকে জিজ্ঞেস করো ওই জনবসতি সম্পর্কে যা সমুদ্রের উপকূলে বিদ্যমান ছিল। তারা শনিবারের সীমা লঙ্ঘন করেছিল, শনিবার পালনের দিন মাছগুলো প্রকাশ্যত তাদের নিকটে আসত, আর যেদিন শনিবারের অনুষ্ঠান থাকত না সেদিন সেগুলো আসত না। এটা হতো এজন্য যে তারা অবাধ্যতায় লিপ্ত থাকার কারণে তাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছিলাম। 164, স্মরণ করো যখন তাদের একদল বলেছিল, তোমরা এমন লোকদেরকে কেন নসিহত করছো যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন শাস্তি দেবেন? নসিহতকারীগণ বলেছিল, তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব পালন না করার অভিযোগ থেকে মুক্ত হওয়ার জন্য, আর তারা যাতে তাকওয়া অবলম্বন করে। 165, যে উপদেশ তাদেরকে দেওয়া হচ্ছিল তারা যখন তা ভুলে গেল, তখন যারা মন্দ কাজ থেকে অন্যদেরকে নিষেধ করত তাদেরকে রক্ষা করলাম, আর জালিমদেরকে কঠিন আজাবে পাকড়াও করলাম যেহেতু তারা অবাধ্যতায় লিপ্ত ছিল। 166, যখন তারা চরম ধৃষ্টতা দেখিয়ে ওই কাজগুলো করতে থাকলো যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল, তখন তাদের উদ্দেশ্যে বললাম, ঘৃণিত অপমানিত বানরে রূপান্তরিত হয়ে যাও। 167, স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করলেন যে আমি অবশ্যই কিয়ামত পর্যন্ত বনি ইসরায়েলের উপর এমন লোকদেরকে পাঠাবো যারা তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে। তোমার প্রতিপালক তো শাস্তিদানে খুবই তৎপর, আর তিনি মন্দ পরিত্যাগকারীদের জন্য অবশ্যই বড়ই ক্ষমাশীল পরম দয়ালু। 168, পৃথিবীতে আমি তাদেরকে নানা দলে বিভক্ত করে দিয়েছিলাম, তাদের মধ্যে কিছু দল ছিল সৎ, কতক দল অন্য রকম, এবং সুখ আর দুঃখ দিয়ে তাদেরকে পরীক্ষা করেছিলাম যাতে তারা আল্লাহর নির্দেশের পথে ফিরে আসে। 169, তাদের পরে পাপিষ্ঠ বংশধরগণ তাদের স্থলাভিষিক্ত হয়ে কিতাবের উত্তরাধিকারী হয় যারা দুনিয়ার নিকৃষ্ট স্বার্থ গ্রহণ করে আর বলে, আমরা যা কিছুই করি না কেন আমাদেরকে ক্ষমা করা হবে, আর দুনিয়ার স্বার্থ তাদের সামনে আসলে আবার তা গ্রহণ করে নেয়। তাওরাত কিতাবে কি তাদের নিকট থেকে এ অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্বন্ধে প্রকৃত সত্য ছাড়া বলবে না? তারা তো ওই কিতাবে যা আছে তা পাঠ করেও থাকে। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসই উত্তম, তোমরা কি বুঝবে না? 170, যারা কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরে নামাজ প্রতিষ্ঠা করে, আমি এসব সৎকর্মশীলদের কর্মফল কখনো বিনষ্ট করি না। 171, স্মরণ করো আমি যখন পাহাড়কে বানে ইসরায়েলের উপর তুলে ধরলাম তা যেন একটা সামিয়ানা, তারা ভাবল ওটা তাদের উপর বুঝি পতিত হবে, এমত অবস্থায় তাদেরকে বললাম তোমাদেরকে যা দিলাম তা শক্তভাবে ধারণ করো, আর তাতে যা আছে তা মনে রেখো যাতে তোমরা তাকওয়া লাভ করতে পারো। 172, স্মরণ করো যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের পৃষ্ঠ হতে তাদের বংশধরদের বের করলেন আর তাদেরকেই সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ, এ ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি, এটা এজন্য করা হয়েছিল যাতে তোমরা কিয়ামতের দিন না বলো যে এ সম্পর্কে আমরা একেবারেই বেখবর ছিলাম। 173, অথবা তোমরা এ কথা না বলো যে পূর্বে আমাদের পিতৃপুরুষরাই শিরক করেছে আর তাদের পরে আমরা তাদেরই সন্তানাদি, যা করতে দেখেছি তাই করছি, তাহলে ভ্রান্ত পথের অনুসারীরা যা করেছে
তার জন্য কি আপনি আমাদেরকে ধ্বংস করবেন? 174। এভাবে আমি নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করছি, আর হয়তো তারা আমার পথে ফিরে আসবে। 175। তাদেরকে ওই লোকদের সংবাদ পড়ে শোনাও যাকে আমি আমার নিদর্শনসমূহ প্রদান করেছিলাম, কিন্তু সে সেগুলোকে এড়িয়ে যায়। অতঃপর শয়তান তাকে অনুসরণ করে, ফলে সে পথভ্রষ্টদের দলে সামিল হয়ে যায়। 176। আমি ইচ্ছে করলে আমার নিদর্শনের মাধ্যমে তাকে অবশ্যই উচ্চতর মর্যাদা দিতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ল আর তার প্রবৃত্তি অনুসরণ করল। তাই তার দৃষ্টান্ত হল কুকুরের দৃষ্টান্তের মতো। যদি তুমি তার উপর বোঝা চাপাও, তাহলে জীব বের করে হাঁপাতে থাকে এবং তাকে ছেড়ে দিলেও জীব বের করে হাঁপাতে থাকে। এটাই হলো ওই সম্প্রদায়ের উদাহরণ যারা আমার আয়াতসমূহকে মিথ্যে মনে করে অমান্য করে। তুমি এ কাহিনী শুনিয়ে দাও যাতে তারা চিন্তা ভাবনা করে। 177। যে সম্প্রদায় আমার আয়াতগুলোকে মিথ্যে মনে করে প্রত্যাখ্যান করে আর নিজেদের উপর জুলুম করতে থাকে, তাদের উদাহরণ কতই না মন্দ। 178। আল্লাহ যাকে হেদায়েত করেন সেই হেদায়েত লাভ করে, আর যাকে পথভ্রষ্ট করেন তারাই হয় ক্ষতিগ্রস্ত। 179। আমি বহু সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে শোনে না। তারা জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট, তারা একেবারেই বেখবর। 180। সুন্দর যত নাম সবই আল্লাহর জন্য, কাজেই তাকে ডাকো ওই সব নামের মাধ্যমে। যারা তার নামের মধ্যে বিকৃতি ঘটায় তাদেরকে পরিত্যাগ করো, তারা যা করছে তার ফল তারা শীঘ্রই পাবে। 181। আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল আছে যারা সঠিকভাবে পথ নির্দেশ দেয় আর তার মাধ্যমেই সুবিচার করে। 182। যারা আমার আয়াতগুলোকে প্রত্যাখ্যান করে, আমি তাদেরকে ধাপে ধাপে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা টেরও করতে পারে না। 183। আমি তাদেরকে অবকাশ ও সুযোগ দেই, আমার কুশলী ব্যবস্থাপনা অত্যন্ত মজবুত। 184। তারা কি চিন্তা ভাবনা করে না, সে তাদের সঙ্গী আমার রাসূল তো উন্মাদ নয়, সে তো প্রকাশ্য এক সতর্ককারী। 185। তারা কি আসমান জমিনের রাজত্বে আর আল্লাহ যেসব বস্তু সৃষ্টি করেছেন তাতে কিছুই দেখে না? তারা কি চিন্তা করে না যে হয়তো তাদের জীবনের মেয়াদ নিকটেই এসে গেছে? এরপর তারা কোন বাণীর উপর ঈমান আনবে? 186। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়ত নেই, তিনি তাদেরকে তাদের বিদ্রোহী ভূমিকায় বিভ্রান্ত হয়ে ঘুরপাক খেতে ছেড়ে দেন। 187। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, কখন তা সংগঠিত হবে? বলো, এ বিষয়ে জ্ঞান রয়েছে আমার প্রতিপালকের নিকট, তিনি ছাড়া কেউ প্রকাশ করতে পারে না কখন তা ঘটবে। আসমান ও জমিনে তা হবে বড় এক কঠিন দিন, আকস্মিকভাবে তা তোমাদের উপর এসে পড়বে। লোকেরা তোমাকে এ সম্পর্কে এমনভাবে জিজ্ঞেস করছে যেন তুমি আগ্রহ সহকারে এটার খোঁজে ব্যস্ত আছো। বলো, এ বিষয়ের জ্ঞান তো শুধু আল্লাহরই নিকট আছে, কিন্তু এ সত্যটা অধিকাংশ লোকই জানে না। 188। বলো, আল্লাহ যা ইচ্ছে করেন তাছাড়া আমার নিজের ভালো বা মন্দ করার কোনো ক্ষমতা আমার নেই। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে নিজের জন্য অনেক বেশি ফায়দা হাসিল করে নিতাম, আর কোনো প্রকার অকল্যাণী আমাকে স্পর্শ করত না। যারা ঈমান আনবে আমি সেই সম্প্রদায়ের প্রতি সতর্ককারী ও সুসংবাদ দাতা ছাড়া অন্য কিছু নই। 189। তিনিই তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন আর তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন যাতে সে তার কাছে শান্তি পায়। যখন সে স্ত্রীর সাথে সঙ্গত হয় তখন সে লঘু গর্ভ ধারণ করে আর তা নিয়ে চলাফেরা করে। গর্ভ যখন ভারী হয়ে যায়
তখন উভয়ে তাদের প্রতিপালক আল্লাহকে ডেকে বলে, যদি তুমি আমাদেরকে গঠন ও স্বভাবে ভালো সন্তান দান করো তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। 190। যখন তিনি তাদেরকে সর্বাঙ্গ সুন্দর সন্তান দান করেন তখন তারা তাদেরকে যা দেয়া হয় তাতে অন্যকে আল্লাহর শরীক গণ্য করে, তারা যাদেরকে শরীক গণ্য করে আল্লাহ তাদের থেকে অনেক ঊর্ধ্বে। 191। তারা কি এমন কিছুকে শরীক করে যারা কিছুই সৃষ্টি করে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। 192। তারা না পারে তাদেরকে, অর্থাৎ তাদের ইবাদতকারীদেরকে সাহায্য করতে, না পারে নিজেদেরকে সাহায্য করতে। 193। তোমরা তাদেরকে যদি সত্য পথে চলার জন্য ডাকো তারা তোমাদের অনুসরণ করবে না, তাদেরকে ডাকো কিংবা চুপচাপ থাকো তোমাদের জন্য উভয়ই সমান। 194। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের মতোই বান্দা, ঠিক আছে তাদেরকে ডাকতে থাকো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তারা তোমাদের ডাকে সাড়া দিক। 195। তাদের কি পা আছে যা দিয়ে তারা চলাফেরা করে, তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরে, তাদের কি চোখ আছে যা দিয়ে তারা দেখে, তাদের কি কান আছে যা দিয়ে তারা শোনে? বলো, তোমরা যাদেরকে আল্লাহ শরীক করছো তাদেরকে আহ্বান করো, আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না। 196। আল্লাহ হলেন আমার অভিভাবক যিনি কিতাব অবতীর্ণ করেছেন, আর তিনিই সৎকর্মশীলদের অভিভাবকত্ব করে থাকেন। 197। কে অর্থাৎ আল্লাহকে ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না, পারে না নিজেদেরকেও সাহায্য করতে। 198। তাদেরকে যদি সঠিক পথের দিকে ডাকো তারা শোনে না, কিন্তু দেখো যে তারা তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু আসলে তারা কিছুই দেখতে পায় না। 199। ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো, সত্য সঠিক কাজের আদেশ দাও আর জাহিলদেরকে এড়িয়ে চলো। 200। শয়তান যদি উস্কানি দিয়ে তোমাকে প্ররোচিত করতে চায় তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞ। 201। যারা তাকওয়া অবলম্বন করে শয়তানের স্পর্শে তাদের মনে ক্রমন্ত্রণা জাগলে তারা আল্লাহকে স্মরণ করে, তখন তাদের ইমান চক্ষু খুলে যায়। 202। কিন্তু তাদের অর্থাৎ শয়তানের সঙ্গী সাথীরা কাফির ও মুনাফিকরা তাদেরকে ভ্রান্ত পথে নিয়ে যায় আর এ ব্যাপারে চেষ্টার কোনো ত্রুটি করে না। 203। যখন তুমি তাদের কাছে কোনো নিদর্শন হাজির করো না তখন তারা বলে, তুমি নিজেই একটা নিদর্শন বেছে নাও না কেন? বলো, আমার প্রতিপালকের পক্ষ হতে আমার প্রতি যা ওহির করা হয় আমি তো তাঁরই অনুসরণ করি, এটা তোমাদের রবের পক্ষ হতে মমিন সম্প্রদায়ের জন্য উজ্জ্বল আলো, হিদায়ত ও রহমত। 204। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগের সঙ্গে শ্রবণ করো আর নীরবতা বজায় রাখো যাতে তোমাদের প্রতি রহম করা হয়। 205। তোমার প্রতিপালককে মনে মনে বিনয়ের সঙ্গে ভয় ভীতি সহকারে অনুচ্চ স্বরে সকাল সন্ধ্যায় স্মরণ করো আর উদাসীনদের দলভুক্ত হইও না। 206। যারা তোমার প্রতিপালকের নিকট আছে তারা তার ইবাদত করার ব্যাপারে ঔদ্ধত্য প্রকাশ করে না, তারা তার মহিমা ঘোষণা করে আর তার জন্য সজদায় অবনত হয়। এই ছিল সূরা আরাফের 151 থেকে 206 আয়াতের বাংলা অনুবাদ। পরবর্তীতে সূরা আনফালের 1 থেকে 75 আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।